নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আসলে বাড়িতে একটার পর একটা পুজো লেগেছিলো, তার জন্য আমরা ব্লগ দিতে পারিনি। তো বিয়ের পরে এটা আমার প্রথম কালী পুজো, আর যেহেতু আমার পুজোটা আমার হাজবেন্ডই করে, তো পুজোর পুরোপুরি দায়িত্বটা আমার ওপরে পড়েছিল। পুজোর আগের দিন সন্ধ্যাবেলা আমরা বাড়ির সকলে মিলে মাকে আনতে গেছিলাম, এবং মাকে আনার পরে আমার শাশুড়ি মা বরণ করবে, তোমরা দেখতে পাবে। এরপরে আমি বরণ করব, বাট আমি আগে কখনো মাকে বরণ করিনি, তো আমার একটু নার্ভাস লাগছিল। বাট আমাকে সবাই শিখিয়ে দিচ্ছিল, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, সবাই আমাকে শিখিয়ে দিচ্ছিল মাকে কিভাবে বরণ করতে হয়। আর তারপরেই তোমরা দেখতে পাবে আমার যা বরণ করবে। এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ বরণ করছে, আমার যা হয়। তো আমার জায়ের বরণ শেষ হয়ে গেলে আমরা বাড়ির সকলে মিলে মাকে নিয়ে পূজা মণ্ডপে যাব। আসলে পূজো মণ্ডপ বলতে আমাদের ঘরেই মায়ের পুজো হচ্ছে, তো আমরা সকলে মিলে মাকে এখন ওপরে নিয়ে যাব। দেখতে পাচ্ছি এখন বাজে ঘড়ি কাটায় 4:00। আমাদের মা কিন্তু চলে এসছে বাড়িতে। এই যে আর মোমবাতি দেখো, 4:00 সময় আলপনা দিচ্ছে, কাল সকালে হয়তো টাইম পাবে না। তাই তুইও কখন শেষ হবে বুঝলি? আমাদের আলপনা দিতে দিতে সকাল হয়ে গেছিল, আমরা বুঝতেও পারিনি। তারপরেই আমরা ভোরবেলার দিকে জল সইতে গিয়েছিলাম। তো এটাও আমার প্রথম বাড়ি, আমার শাশুড়ি মা আমাকে সমস্ত জিনিসগুলো শিখিয়ে দিচ্ছিল, কীভাবে জল সইতে হয়, কী নিয়ম আছে, নিয়মগুলো সব দেখিয়ে দিচ্ছিল। এই যে গঙ্গা পুজো করে যে জল নেওয়া, এই জল দিয়েই পুজোর যাবতীয় কাজ, সমস্ত কাজ করা হবে। আমি যদিও একটু ভয়ে ভয়ে ছিলাম যে কোনো নিয়মে ভুল ত্রুটি হয় কি না, তার জন্য তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, কারণ এরকম জল আনতে যাওয়া, মায়ের বরণ আগে কখনো আমি করিনি। তো খুবই ভালো লাগছিল, একটা অন্যরকমের অনুভূতি কাজ করছিল, যদিও একটু ভয় লাগছিল, বাট আমি বলে বোঝাতে পারবো না, সত্যি খুব ভালো লাগছিল। প্রথমে তেল সিঁদুর দিলাম, তারপর পান সুপারি কলা দিলাম, তারপর আরতির জন্য কুলো নিয়ে আরতি করলাম, চামর নিয়ে আরতি করলাম।
এরপর প্রথমে ঘটিতে জল তুললাম, তারপরে কলসিতে জল তুলে আমরা সবাই মিলে বাড়ি গেলাম। আর আমার শ্বশুরবাড়ির এখানে এত সুন্দর একটা পুকুর আছে, এটা আমি সত্যি ভাবতেই পারিনি। আর সেদিনই শুনলাম এই পুকুর থেকেই নাকি আমাদের বিয়ের জল তুলেছিল। আর তোমরাই দেখো, আমিও সেই একই পুকুর থেকেই মায়ের জন্য জল তুলে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে মায়ের ভোগ কীভাবে রান্না করা হয়, আর মায়ের আরতি থেকে শুরু করে মায়ের পুজোর যোগ্য সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে।